আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে SSC পরীক্ষায় অটোপাসের দাবিতে মানববন্ধন। ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে তোমরা শিক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। SSC পরীক্ষায় অটোপাসের দাবিতে মানববন্ধন। SSC ও সমমান পরীক্ষা 2021 বাতিল করে অটোপাস দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থীরা বলে, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 2021 সালের SSC পরীক্ষার্থীরা, কারণ 2020 সাল পুরোটাই গেছে করোনার মধ্যে। এ সময় কোনো ক্লাস প্র্যাকটিক্যালে অংশ নেওয়া হয়নি, অনলাইনে যে ক্লাস হয়েছে তাতেও সবাই অংশ নিতে পারেনি। এ পরীক্ষা নিলে বেশিরভাগ শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হবে। রাজধানীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের SSC পরীক্ষার্থী শেখ মোহাম্মদ এজাজুল হক নিশাত প্রতিবেদককে বলে, প্রাথমিক সমাপনী ও JHC-JDC ফলাফলের উপর ভিত্তি করে দ্রুততম সময়ের মধ্যে অটোপাস ঘোষণা করার দাবি জানাই। শিক্ষার্থীরা মানববন্ধনে দাবি করে, 2020 সালের SSC পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে, অথচ এ ব্যাচটির পুরো 2 বছর ক্লাস টেস্ট পরীক্ষা সহ সব দিক থেকে প্রস্তুতি ছিল, কিন্তু আমরা পুরো 1 বছর ক্লাসের বাইরে ছিলাম। তারপরও পরীক্ষা নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়, পরীক্ষা নিলে আমাদের প্রতি অবিচার করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে অনেকেই তোমাদের SSC পরীক্ষা 2021 যাচ্ছে না, অর্থাৎ অটোপাস যাচ্ছে। তোমরা কে কে অটোপাস চাও অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। Thank you.